বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সাবেক সভাপতি ও নওগাঁ দুই আসনের সাবেক সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারকে আটক করেছে পুলিশ রাতে রাজধানীর উত্তরার একটি অ্যাপার্টমেন্ট থেকে তাকে আটক করা হয় তার বিরুদ্ধে চাঁদাবাজি হত্যাচেষ্টা হয়রানি ও হুমকির অভিযোগে নওগাঁয় মামলা রয়েছে তিনি উনিশশো সাল থেকে দুই পর্যন্ত মোট সাতবার নওগাঁ দুই আসনের নৌকার প্রার্থী হিসেবে নির্বাচন করেন সংসদ সদস্য হন পাঁচবার একাদশ সংসদে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতিও ছিলেন তিনি